আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। এনার্গোদারে ভারী কামান দিয়ে হামলা ইউক্রেনীয় সেনার। তাইওয়ানের সঙ্গে বাণিজ্য সংলাপ শুরু করছে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনকে সামরিক সহায়তা দিতে আগ্রহী রাশিয়া। সপ্তাহের মধ্যেই ভারতে তিনটি হামলা, পতাকা তুলল উলফা। বাবার সামনে ফিলিস্তিনি তরুণকে গুলি করে মারল ইসরায়েলেরা। চলতি বছর জ্বালানি রপ্তানি করে 38% আয় বাড়বে রাশিয়ার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। এনার্গোদারে ভারী কামান দিয়ে হামলা ইউক্রেনীয় সেনার। ইউক্রেনের সশস্ত্র বাহিনী ঝাপরঝিয়া অঞ্চলের এনার্গোদার শহরে ব্যাপক গুলি চালিয়েছে। শহরের সামরিক বেসামরিক প্রশাসন জানিয়েছে। প্রশাসনের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, কিয়েভ সরকারের সশস্ত্র সংগঠনগুলো এনার্গোদার শহরে ব্যাপক গুলি চালিয়েছে। বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হচ্ছে। হতাহত এবং অবকাঠামোর ক্ষয়ক্ষতির তথ্য নির্দিষ্ট করা হচ্ছে। ঝাপরঝিয়ায় অঞ্চলের বেসামরিক বা সামরিক প্রশাসনের প্রধান কাউন্সিলের সদস্য ভ্লাদিমির রোগব জানিয়েছেন যে ভারী কামান ব্যবহার করে গতকাল ইউক্রেনের সেনাদের দ্বারা শহরের একটি দ্বিতীয় আক্রমণ। তার মতে, এর আগে ইউক্রেনের সশস্ত্র বাহিনী এনার্গোদারে অপর অংশে গোলাবর্ষণ করেছিল, যেখানে ঝাপরঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত। কর্মকর্তা সংবাদদাতাকে বলেছেন যে কমপক্ষে 6টি শেল এনপিভি প্রাঙ্গনের আশেপাশে বিস্ফোরিত হয়েছে। গত কয়েকদিন ধরে ইউক্রেনের বাহিনী ড্রোন, ভারী কামান এবং মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম ব্যবহার করে এনার্গোদারের ঝাপরঝিয়া এনপিভি প্রাঙ্গনে বেশ কয়েকটি হামলা চালিয়েছে। বেশিরভাগ হামলায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থার দ্বারা প্রতিহত করা হয়েছে। তবে কিছুগুলা কয়েকটি অবকাঠামোর সুবিধা এবং পারমাণবিক বজ্র সংরক্ষণের সুবিধার আশেপাশে আঘাত করে। সূত্র তাস। তাইওয়ানের সঙ্গে বাণিজ্য সংলাপ শুরু করছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসের বিতর্কিত সফরের কয়েক সপ্তাহ পরে যুক্তরাষ্ট্র ঘোষণা করল তারা তাইওয়ানের সঙ্গে আনুষ্ঠানিক বাণিজ্য আলোচনা শুরু করবে। মার্কিন বাণিজ্য প্রতিনিধিদের দপ্তর বলেছে, আসন্ন শরতের শুরুতে প্রথম দফা আলোচনা শুরু হবে বলে আশা করা হচ্ছে। এই আলোচনায় বাণিজ্য সুবিধা, ডিজিটাল বাণিজ্য এবং দুর্নীতি বিরোধী মান নিয়ে সংলাপ হবে। পেলোসির সফরের পর থেকে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে সম্পর্কে উত্তেজনা চলছে। একুশ শতকের বাণিজ্য সম্পর্কিত মার্কিন তাইওয়ান উদ্যোগের জোনে প্রথম সূচনা হয়। উভয় পক্ষই বলেছে তারা আলোচনার পর্যায়ক্রম নিয়ে ঐক্যমত্যে পৌঁছেছে। এদিকে মার্কিন উপ বাণিজ্য প্রতিমন্ত্রী সারা বিয়ানচি এক বিবৃতিতে বলেছেন, আমরা একটি উচ্চাভিলাষী সময়সূচি অনুসরণ করার পরিকল্পনা করছি, যা একুশ শতকের ন্যায্য আরো সমৃদ্ধ এবং স্থিতিশীল অর্থনীতি গড়ে তুলতে সাহায্য করবে। সূত্র বিবিসি। ফিলিস্তিনকে সামরিক সহায়তা দিতে আগ্রহী রাশিয়া। ফিলিস্তিনে সামরিক ও গোয়েন্দা সহযোগিতা দিতে আগ্রহী রাশিয়া, এমনকি স্বাধীন রাষ্ট্রের আন্দোলনকে তারা সবসময় সমর্থন দিয়ে আসছে। বুধবার মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে খবর রয়টার্স। এরই মধ্যে ফিলিস্তিনের জাতীয় নিরাপত্তা বাহিনীর কমান্ডার নিদাল আবু দোখানের সঙ্গে সাক্ষাৎ করেছেন রুশ প্রতিরক্ষা প্রতিমন্ত্রী আলেকজান্ডার ফোমিন। রাশিয়ার আর্মি টু 2022 ফোরাম এর সাইডলাইনে গেল মঙ্গলবার ছিল তাদের দ্বিপক্ষীয় বৈঠক। আগে থেকেই ফিলিস্তিনের সঙ্গে সুসম্পর্ক রয়েছে রাশিয়ার এবং ইউক্রেনের চালানো সামরিক অভিযান কেন্দ্র করে ইসরায়েলের সঙ্গে সম্পর্কে ফাটল ধরেছে রাশিয়া। গেল সপ্তাহে সামরিক অনুষ্ঠানে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মিত্র দেশগুলোকে অত্যাধুনিক সমরাস্ত্র এবং সহযোগিতা দেওয়ার ঘোষণা দেন। তিনি জানান, নব্য উপনিবেশবাদ এবং পশ্চিমা কর্তৃত্বের বিরুদ্ধে গড়ে তুলতে হবে প্রতিরোধ। সপ্তাহের মধ্যেই ভারতে তিনটি হামলা, পতাকা তুলল উলফা। ভারতের আসাম ও উত্তর পূর্বের রাজ্যে জঙ্গি তৎপরতা বেড়েছে। গত সোমবার ছিল ভারতের 75তম স্বাধীনতা দিবস। ওই দিন উত্তর আসামের লক্ষিমপুর জেলার বগীনদী রেল স্টেশনে বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম ইন্ডিপেন্ডেন্ট পতাকা দেখা গেছে। এক সপ্তাহের মধ্যে নাগল্যান্ড ও অরুণাচল প্রদেশে তিনটি বড় ধরনের হামলায় আহত হয়েছেন ভারতের সীমান্তরক্ষী বাহিনী ও সেনাবাহিনীর বেশ কয়েকজন সদস্য। এর আগে গত শনিবার আসাম, মণিপুর, ত্রিপুরা ও মেঘালয় রাজ্যে স্বাধীনতা দিবস বর্জনের ডাক দেয় উলফা আই এবং নাগাল্যান্ডের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অব নাগালিম খাফলাং সংগঠনের উইং আং গোষ্ঠী এমএসসিন একে। স্বাধীনতা দিবস অর্জনের আহ্বানের কারণে রাজ্যগুলোর গ্রামাঞ্চলে অনেক জায়গাতেই দোকানপাট বন্ধ ছিল বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। অপরদিকে স্বাধীনতা দিবস পালনের প্রস্তুতির মধ্যেই মিয়ানমার সীমান্তের অবস্থিত নাগাল্যান্ডের মন জেলায় ১৯ নম্বর আসাম রাইফেলসের শিবিরে হামলা চালায় উলফা এবং এমএসসিএনকে।
এতে আসাম রাইফেলসের দুই সদস্য আহত হন। আসাম রাইফেলসের পক্ষ থেকে আক্রমণের সত্যতা স্বীকার করা হয়েছে। এক বিবৃতিতে তারা বলেছে, নিষিদ্ধ সংগঠনের জঙ্গিরা ভালো রকম ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছেন আসাম রাইফেলসের দুজন সদস্য। আহত সদস্যদের জোরহাটে বিমান বাহিনীর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। স্বাধীনতা দিবসের এক সপ্তাহ আগের আসাম রাইফেলসের ওপরে আরো অন্তত দুটি বড় ধরনের হামলা করেছে উলফা ও NSCNK। প্রথম আক্রমণটি করা হয় ভারত মিয়ানমার সীমান্তের অরুণাচল প্রদেশের পাংশো গিরিখাতে এবং এই গেরিলা আক্রমণে সেনাবাহিনীর একজন তরুণ কর্মকর্তা আহত হন। দ্বিতীয় আক্রমণটি হয় মিয়ানমার সীমান্তের নকলাক এলাকায়। এই সময় দুই পক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময় হয়। পুলিশ সূত্র জানা গেছে, আসাম রাইফেলসের 14 নম্বর ইউনিটের উপর হামলা করা হয়েছিল, তবে এতে কেউ হতাহত হননি। উলফার পতাকা উত্তোলন। দীর্ঘ 43 বছর ইতিহাসে উলফা শুধু গত বছর স্বাধীনতা দিবস বর্জনের ডাক দেয়নি, কিন্তু এবছর তারা স্বাধীনতা দিবসে মানুষকে রাস্তায় বের না হওয়ার নির্দেশ দিল। এর থেকে মনে করা হচ্ছে, পরেশ পড়ুয়ার নেতৃত্বাধীন উলফাকে এখনই আলোচনা টেবিলে আনতে পারবে না কেন্দ্র সরকার। উলফার যে অংশটি কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করেছে সেটির নাম আলফা। দলটির প্রধান অরবিন্দ রাজখোয়া জুলাই মাস শেষের দিকে ভারতের একটি ইংরেজি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, তারা আশা করেছেন 15 আগস্টের মধ্যে আলফা এবং কেন্দ্রের মধ্যে চূড়ান্তভাবে শান্তি চুক্তি সই হবে। অরবিন্দ রাজখোয়া বলেছিলেন, সরকার এখনো চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করতে পারেনি। মনে হচ্ছে সরকারের ভেতরে একটা প্রতিযোগিতা চলছে কে এই চুক্তির কৃতিত্ব দিবেন তা নিয়ে। আমরা যদি দেখি এই সিদ্ধান্তহীনতা এবং বিভ্রান্তি চলছে, তবে আমরা আর চুক্তি সই করব না। আমরা পুরো বিষয়টি পরে প্রজন্মের হাতে তুলে দেব, তারা এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। চলতি বছরে 2022 সালে এপ্রিল মাস পর্যন্ত অন্তত 230 জন অল্প বয়স্ক ছেলে মেয়ে উলফার জঙ্গি গোষ্ঠীতে যোগ দিয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে। এদের মধ্যে কয়েকজন পরে আত্মসমর্পণ করেছে, কেউ কেউ বাড়িতে ফিরে এসেছে, কিন্তু অধিকাংশ ছেলে মেয়ে ফিরে আসেনি। বিষয়টি রাজ্য ও কেন্দ্রীয় সরকারের জন্য উদ্বেগের বড় কারণ। বাবার সামনে ফিলিস্তিনি তরুণকে গুলি করে মারল ইসরায়েলেরা। ঘরে ঢুকে এক ফিলিস্তিনি তরুণকে পরিবারের সামনে গুলি করে হত্যা করেছে দখলদার ইসরায়েলের সেনারা। সোমবার পূর্ব জেরুজালেমের পার্শ্ববর্তী কুফর আকাব শহরে ঘটেছে এই বর্বরোচিত ঘটনা। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াইফার বরাতে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ওয়াইফার খবরে বলা হয়েছে, এদিন মোহাম্মদ ইব্রাহিম শাম নামে 21 বছর বয়সী এক ফিলিস্তিনি তরুণকে নিজ বাড়িতে গুলি করে ইসরায়েলি সেনাবাহিনী। ইব্রাহিমের বাবা স্থানীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ভোরবেলা তাদের বাড়িতে অভিযান চালায় দখলদার বাহিনী এবং তার ছেলেকে খুব কাছ থেকে মাথায় গুলি করে। ওই অবস্থায় আধা ঘন্টার বেশি ইব্রাহিমের মরদেহ ঘরের মেঝেতে ফেলে রাখে সেনারা। এরপর তাকে গ্রেপ্তার করে এবং কিছুক্ষণ পরেই তার মৃত্যুর ঘোষণা দেয়। নিহত তরুণের বাবা বলেন, আমি জানি না ওরা কেন আমাদের বাড়িতে এসেছিল। আমি ও আমার আরেক ছেলে লুকি না থাকলে তারা আমাদেরও মেরে ফেলত। তারেক আল জারু নামে এক প্রতিবেশী জানান, তিনি ভুক্তভোগীর বাবাকে আমার ছেলে শহীদ হয়েছে বলে চিৎকার করতে শুনেছেন। তারেক জানান, ইসরায়েলি সেনারা তাকে ইব্রাহিমদের বাড়ির কাছে যেতে নিষেধ করেছিলেন, তবে তিনি ঘরের মেঝেতে ইব্রাহিমকে পড়ে থাকতে দেখেছিলেন। ইসরায়েলি সেনাবাহিনীর উদ্ধৃতি দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো দাবি করেছে, ইব্রাহিম সেনাদের ছুরিকাঘাতের চেষ্টা করেছিলেন এবং সে কারণেই গুলি চালানো হয়। ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, তারা শহীদ ইব্রাহিম আল শামের বেআইনি হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছে। একে একটি সংগঠিত সন্ত্রাসী মাফিয়ার কুটু কৌশল বলে উল্লেখ করেছেন তারা। বিবৃতিতে বলা হয়েছে, এই হত্যাকাণ্ড রাজনৈতিক পর্যায়ের নির্দেশনায় দখলদার বাহিনীর ধারাবাহিক হত্যাকাণ্ডের অংশ। ফিলিস্তিনে নিয়মিত সামরিক অভিযান ও হত্যাকাণ্ড চালায় ইসরায়েল। গত সপ্তাহে পশ্চিম তীরের নাবলু শহরের ওই দুই কিশোর সহ 3 ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার বাহিনী। সোমবার পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের অধিকৃত এলাকাগুলো থেকে অন্তত 26 ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি সেনারা। চলতি বছর জ্বালানি রপ্তানি করে 38% আয় বাড়বে রাশিয়ার। উচ্চমাত্রায় তেল রপ্তানি এবং গ্যাসের দাম বাড়ার কারণে চলতি বছর জ্বালানি রপ্তানি করে গত বছর থেকে 38% বেশি বা 337.5 বিলিয়ন মার্কিন ডলার আয় করবে রাশিয়া। অর্থ মন্ত্রণালয়ের নথি থেকে পাওয়া এইসব তথ্য প্রকাশ করেছে রয়টার্স। যদি রাজস্ব বাড়ে তাহলে পশ্চিমা নিষেধাজ্ঞায় থাকা রাশিয়ার অর্থনীতিকে তীরে তুলতে সহায়তা করবে। বাড়তি রাজস্ব থেকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সামরিক ব্যয় তহবিল বা মজুরি এবং পেনশন বাড়ানোর জন্য নগদ অর্থ প্রদান করবে। মার্কিন নিষেধাজ্ঞার কারণে দেশটির অর্থনীতি মন্দার মধ্যে পড়েছে এবং মুদ্রাস্ফীতি জীবনযাত্রার মান নষ্ট করছে। বিশ্লেষকরা বলছেন, জ্বালানি আয়ের বৃদ্ধি শুধুমাত্র আংশিকভাবে নিষেধাজ্ঞা থেকে সামগ্রিক অর্থনীতির ক্ষতি পুষিয়ে নিতে পারবে। সূত্র ডেইলি সাবা।